আলোচনা হয়েছে যে বিশেষ কিছু বলার আর নেই যে কেন এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন আমরা কেন করতে যাব। এখানে বলা হয়েছে প্রতি বছর প্রায় 50,000 মতো শিশুর এই ডায়রিয়ার জন্য মারা যান, এবং এই ডায়রিয়াতে মারা যান বিশেষ করে ওদের মধ্যে, ওদের শরীরে যখন ডিহাইড্রেশনের অবস্থা এরকম দাঁড়া যার কারণে বিভিন্ন অর্গানও ফেলিওর হয়, রক্ত সঞ্চালন প্রপারলি হয় না ইত্যাদির কারণে তাদের মৃত্যু হয়। এখানে ডায়রিয়ার বিশেষ করে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তো সেই জায়গায় আমরা দেখি যখন বাচ্চাদের বিশেষ করে আমরা দেখি, এখানে বলা হয়েছে 0-5 বছরের যারা আছে তাদেরকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসবে, ওনাদেরকে ওআরএস দেওয়া হবে, জিঙ্ক সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টেশন করা হবে ইত্যাদি সব বলা হয়েছে। আমরা জানি যে যখন বাচ্চাদের, আমরা অনেক সময় জানি যে টিদিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয়, অনেক সময় ভুলবশত আমরা বলি টিদিং কন্ডিশন, দাঁত উঠছে বইয়ের জন্য ডায়রিয়া হচ্ছে, অনেক সময় বলে কিন্তু, কিন্তু আসলে এরকম না, তখন হামাগুড়ি দেয় বাচ্চারা, তা হামাগুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছুঁই, তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয়, তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার ব্যাকটেরিয়াল হতে পারে, প্যারাসাইটের কারণে হতে পারে এবং ভাইরাসের কারণে হতে পারে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো আসলে হামাগুড়ির সময় এই যে আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখা,